Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে ফ্রি স্টোরেজ আমরা কিভাবে পাবো সেটা আজকে দেখাবো। একটা ওয়েবসাইটে আমি যাব যেখানে গিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যার সাহায্যে আমরা হলো যে ফ্রি স্টোরেজ পাবো। কত জিবি পাবো সেটা সম্পূর্ণটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন। Pcloud এটা হলো যে একটা ওয়েবসাইট, জাস্ট এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্ট খুললে 10 জিবি পর্যন্ত আমি হলো যে ফ্রি স্টোরেজ পাবো। জাস্ট আমি ট্যাব মেইল একটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো একটি ট্যাব মেইল ব্যবহার করবেন। আর ট্যাব মেইল কীভাবে ব্যবহার করতে এই সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, জাস্ট আপনারা দেখে নেবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আমি অ্যাকাউন্টটি ট্যাব মেইলের সাহায্যে খুলব আর আপনারা অবশ্যই আপনাদের যে জেনুইন মেইলটা আছে সেটা ব্যবহার করবেন। জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তারপর জাস্ট একটা পাসওয়ার্ড দিতে হবে, মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। কিভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় বা ই স্ট্রং পাসওয়ার্ড গেদার এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, অর্থাৎ আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট এখান থেকে নেবার করে দিই। এখানে আপনারা যদি চান টাকাতে কিনে নিতে তাহলে এখান থেকে টাকাতে কিনে নিতে পারেন, আর ফ্রিতে 10 জিবি পর্যন্ত স্টোরেজ আমরা পাবো। জাস্ট যে নিচে আছে এই অপশনটাতে ক্লিক করবেন একটা, জাস্ট ক্লিক করার পরে আমাদেরকে যে জিমেইল অ্যাকাউন্টটা আছে জাস্ট সেটা ভেরিফাই করে নিতে হবে। জাস্ট এখানে একটা মেইল অলরেডি চলে আসছে, জাস্ট সেখানে একটা ক্লিক দিয়ে আমি আপনাদের যে জেনুইন মেইলটা আছে সেখানে কিন্তু একটা মেইল চলে যাবে অটোমেটিক, জাস্ট সেটা ভেরিফাই করে নিতে হবে। আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এখন আমার হলো যে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে, মানে ইমেইলটা যেটা আছে সেটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ক্লিক করার পর এরকম আর একটা নতুন ট্যাব ওপেন হবে, জাস্ট সেখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি। আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করবো যে আমাদের যে জেনুইন ইমেইলটা আছে জাস্ট সেই ইমেইলটা ভেরিফাই হয়ে গেলে আমরা হলো যে 3 জিবি স্টোরেজ ফ্রি পেয়ে যাবো। সেই যে দেখেন 1 জিবি আনলক হয়ে গেছে অলরেডি ভেরিফাই ইমেইল হওয়ার কারণে, মানে ইমেইলটা ভেরিফাই হওয়ার জন্য করে আমরা 1 জিবি স্টোরেজ ফ্রি পালাম, আর অ্যাকাউন্ট খোলার জন্য করে আরও 2 জিবি পাইছি, মোটে আমরা 3 জিবি পালাম। আর হলো যে 7 জিবি আছে সেটা লকড আছে, অর্থাৎ এখান থেকে আর হলো যে 3টা স্টেপ আছে সেই স্টেপগুলো আমরা যখন হলো যে পূরণ করে দিব তখন কিন্তু হলো যে আমরা এই বাদবাকি যে 7 জিবি লক আছে সেটা কিন্তু আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের হলো যে বেশ কিছু তথ্য দিতে হয় যার কারণে হলো যে আর 3টে যে স্টেপ আছে সেই স্টেপগুলো কমপ্লিট হয়ে যাবে এবং আমরা হলো যে স্টোরেজটা আছে 7 জিবির এক্সট্রা 7 জিবি সেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। অবশ্যই আমরা যে জিবিগুলো পাচ্ছি এই জিবিগুলো কিন্তু লাইফ টাইম, অর্থাৎ এই জিবি যেগুলো আমরা পালাম সেগুলো কিন্তু লাইফ টাইম আমাদেরকে মানে থাকবে, আর এটা কিন্তু কোনো দিনও নষ্ট হবে না আর কি। যতদিন আমাদের এই পাসওয়ার্ডটা এবং আর ইমেইল যেটা আছে সেটা আমাদের মনে থাকবে ততদিন কিন্তু এখানে আর কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাস্ট এই পরবর্তী 3 স্টেপ যেগুলো আছে সেগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন। জাস্ট ইজিলি হলো যে সেই স্টেপগুলো আমরা পূরণ করব তাহলে কিন্তু আমরা হলো যে ফ্রি যে স্টোরেজটা আছে সেটা কিন্তু পেয়ে যাবো। তো এখানে আপলোড দিতে হবে, ইনস্টল দিতে হবে, ফোনে হলো যে ইনভাইট করতে হবে ফ্রেন্ডকে, এই আর কি 3টা স্টেপ আছে। সেই স্টেপগুলো কমপ্লিট করে দিলে কিন্তু আমরা হলো যে এই যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অটোমেটিকলি 10 জিবি স্টোরেজ ফ্রি পাবো। জাস্ট আমি যদি প্রোফাইলে যাই সেখানে দেখেন 10 জিবি স্টোরেজ কিন্তু এখন আমি 3 জিবি পাইছি, মানে 3 জিবি আনলক হচ্ছে আর 7 জিবি যেটা সেটা লকড আছে। জাস্ট গটিটে দিলাম, এখানে আপলোড দিতে পারবো এবং শেয়ার করতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের গুগল ড্রাইভে যেভাবে আমরা শেয়ার করে থাকি সেভাবে কিন্তু এটা শেয়ার করতে পারবো। আর গুগল ড্রাইভ কীভাবে ব্যবহার করতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।